দেখতে সমস্যা হলে একটু আমাকে জানাবেন। হাতটা কাটা, যার জন্য হয়তো একটু খুব বেশি প্রেশার পড়ছে, কম প্রেশার পড়ছে। স্বপ্না, হাত কেটে গিয়েছে সকালে পেঁয়াজ কাটতে গিয়ে। আমি ব্ল্যাক আউটলাইনারটাকে পুরোটা দিয়ে দিচ্ছি, কারণ এই ব্ল্যাকের এই আউটলাইনারটা শুকাতে একটু সময় নেয়।
শুধু ব্ল্যাক আউটলাইনটা আমি আগে দিয়ে দিলাম। এখন আমি গোল্ডেন কালার লিকুইড এমব্রয়ডারিটা নিচ্ছি। আমি লিকুইড এমব্রয়ডারি কাজটাও করে ফেললাম, কারণ এইটা একটু শুকোতে সময় লাগে। এখন আমি কালারে যাচ্ছি। সবাই একটু শেয়ার করে দিও, সবাইকে আমি বারবার বলছি আমাদেরকে দেখার সুযোগ করে দিও।
কালার তুলে নিচ্ছি। বাবলগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। আপনাদের কারো কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে প্রশ্ন করতে পারেন।
গোল্ডেন কালারটা দিচ্ছি। গোল্ডেন কালারটা ইয়াররিংটার মধ্যে দিয়ে দিচ্ছি। হাতে চুড়িতেও লালটা দিয়ে দেবো। দেখতে সমস্যা হলে অবশ্যই আমাকে একটু ইনফর্ম করবে, ঠিক মতো দেখা যাচ্ছে কি না।
আফ্রিকান পেন্টিং, গুগলে সার্চ দিলেই বিভিন্ন ছবি পাওয়া যাবে, ওখান থেকেই কালেক্ট করা যাবে। নিখিল রহমান, ধন্যবাদ।
সাহেব ভাইয়া ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এখানে লাইনটা হয়তো একটুই হয়ে গেছে, যার জন্য রেডের উপরে আরেকটা কালো চলে যাচ্ছে। আমি কটন বার দিয়ে আস্তে করে আলতো করে উঠিয়ে দিচ্ছি।
গ্লিটার বা আউটলাইনারটা যদি শুকিয়ে যায় তাহলে হয়তো আমাদের এই গ্লিটারের চকচকে ভাবটা ফুটে উঠবে, জুয়েলারিগুলো দেখতে সুন্দর লাগবে। না শুকানো পর্যন্ত নাড়াচাড়াও করা যাবে না। যেখানে একটু পাতলা পাতলা হয়েছে সেখানে আমি আর একটু দিয়ে দিচ্ছি। এরপর এরকম একটা চটের কাপড় নিতে হবে। চটের কাপড় নিয়ে যখন এটাকে ফটো ফ্রেম করব, এখন শুকায় নেই, নাড়াচাড়া করতে হবে খুবই সাবধানে। ওগুলো গ্লাস পেন্ট, অপর
দেখো এগুলো গ্লাস পেন্টের কালার, এই যে ওয়াটার বেসটা আমি করেছি। আমাদের গ্লাস পেন্টে দুইটা কালার, একটা ওয়াটার বেস, একটা হলো সলভেন্ট বেস। এটা সলভেন্ট বেস, এটা ওয়াটার বেস। আজকে ওয়াটার বেস দিয়ে আমি কাজটা করছি। খুব আস্তে আস্তে এটার ভেতরে চটের কাপড়টা দিয়ে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যদিও কাজটা এখনো শুকায়নি, ভালো করে লক্ষ্য করুন। আমি ঠিক নিচে, এটার নিচে একটা চটের কাপড় দিয়ে দিয়েছি বেজ হিসেবে। নিচে আর অন্য কোনো রং বা কালার বা কিছুই করছি না, চটের কাপড়টা দিয়ে বেজ করে দিয়েছি। আমার আজকের মতো আফ্রিকান পেন্টিং দেখানো কমপ্লিট হলো। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। না, গ্লাসের উপরে অবশ্যই গ্লাস কালার দিয়ে করতে হবে। এখানে গ্লাস কালার, আপনি যদি ফেব্রিকের উপরে এই ডিজাইনটা করতে চান তাহলে অবশ্যই আমাদের সানফ্লাওয়ার কিট কালার আছে, সেটা ইউজ করতে পারবেন। পার্ল কিট ইউজ করতে পারবেন, তারপরে আছে পার্ল মেটালিক কালার। ওই তিনটা কালার ফেব্রিকের উপরে, কাপড়ের উপরে। আর গ্লাসের উপরে সাধারণত গ্লাস পেন্টটা দিয়েই ইউজ করা হয়, এবং সাথে আপনার গ্লাস পেন্টিং করার সময় যদি সুবিধা, আর আপনার কাজের সুবিধার্থে যদি কিছু পার কালার ইউজ করতে চান, একটু থ্রিডি লিকুইড এগুলো ব্যবহার করা যাবে। চটের কাপড় গাউসিয়া নিউ মার্কেটেই পাওয়া যাবে, জেডিপিসিতেও পাওয়া যায়। মহারাফ কিস দাম কেমন, কিসের দাম ভাইয়া এটা বুঝতে পারি নেই, আপনি কমেন্ট করে রাখেন ক্লিয়ার করে, আমি প্রোগ্রাম শেষে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এই রংগুলো কোথায় পাওয়া যায়? এই রংগুলো আপনারা সব জায়গাতেই পাওয়া যাবে, স্টেশনারি দোকানে, বইয়ের লাইব্রেরিতে, রঙের দোকানে, আপনারা যে কোনো জায়গাতেই এটা পাওয়া যাবে। তারপরে আমাদের এই যে গ্রুপেও বিভিন্ন সেলাররা আছে, তারা সেল করে, সেখানেও আপনারা এই রংগুলো পাবেন অনলাইনে। এই আর্টগুলা কিনতে পাওয়া যায়, হয়তো বিভিন্ন, অবশ্যই কিনতে পাওয়া যায়। কেনার চাইতে তো আপনি টাকা দিয়ে কেনার চাইতে নিজে হাতে করলেন, নিজের হাতে করে ঘরে সাজাবেন, সেটা নিজের কাজ, এটাই তো সবচেয়ে বেশি ভালো হবে। কেনার চাইতে তো আপনি নিজে করলে ওটার দাম বেশি থাকবে, তাই না? যেহেতু আমাদের লাইভটা আপনি দেখতেছেন, অবশ্যই আপনি এটা দেখে কিছু শিখবেন। শেখার পর আপনি ঠিক এইরকম একটা ছবি বা আপনার পছন্দ মতো একটা ছবি আপনি করেন, করার পর আমাদের এই গ্রুপে পোস্ট করেন। গ্রুপে পোস্ট করলে আমাদের তো এখানে কনটেস্ট হয় প্রতি সপ্তাহে, দেখা যাচ্ছে আপনি সেখান থেকে আপনার ড্রয়িংটা বা আপনার ছবিটা, আপনার কর্মগুলো ভালো লাগলে অবশ্যই আমরা আপনাদেরকে পুরস্কৃত করব। এখানে আমাদের বিভিন্ন গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, আপনারা জয়েন করবেন।
এবং জয়েন করলে এই রং সম্পর্কে, এই আর্ট সম্পর্কে, এটা দিয়ে আরো কি কি কাজ করা যায় সে সম্পর্কে আপনারা জানতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আফ্রিকান পেইন্টিং সম্পর্কে। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে বেশি বেশি এই লিঙ্কটা বা আমাদের এই পেজটা শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।